ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন ভাই? জি আপনার দয়া আল্লাহর রহমতে ভালো আছি ভাই। আচ্ছা, শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং খামারের ঠিকানাটা একটু বলবেন। নতুনদের উদ্দেশ্যে আমার পরিচয়, আমি মোহাম্মদ আরিফ শেখ। আমার জেলা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পশুহাটের পূর্ব সাইডে এই ফার্মটি। আমার ফার্মের নাম মদিনা ডেইরি ফার্মে। আমি হাই কোয়ালিটি বকনা সর্বক্ষণ বিক্রি করে থাকি এবং এটা হলো বিক্রয় কেন্দ্র। আচ্ছা আচ্ছা। এবং কাস্টমারের সর্বক্ষণ হাই কোয়ালিটি বকনা বিক্রি করে থাকি। কাস্টমারের ভালো বকনা দেখার চেষ্টা করি আর জাতমান সর্বক্ষণ আমার হাই কোয়ালিটি থাকে। আর এখন বর্তমানে 5 পিস বকনা দেখাবো, তারপরে দর্শক ভাড়া দেখে শুনে যাচাই বাছাই করে আমার কাছ থেকে বকনাগুলো নিতে হবে। আর দর্শক ভাড়া একটা কথা বলি, লালন পালন করবেন কীভাবে? নিজের শরীরের যত্ন তো আপনারা ঠিকই নেন, পশুর ক্ষেত্রে যদি অবহেলা করেন তো পশু কল্যাণে বৃদ্ধি পারে না। এই জন্য আপনারা যত্নবান হন, তাহলে আপনারা পশুকে আপনারা ইনশাল্লাহ লাভ দিতেই হবে। এবং পশুকে আপনারা লালন পালন করে একটা লাভজনক একটা ব্যবসা করতে পারবেন। আমরাও করতেছি, আপনারাও করবেন ইনশাল্লাহ। আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। আর আমি সীমিত লাভে গরু বিক্রি করে থাকি এবং পাইকারি সেল দিই। এবং জাতমান দেখে আপনারা যেখান থেকে পারেন ক্রয় করবেন, আমার কাছে যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, চলেন আমরা গরুগুলো দেখাই, আর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। আচ্ছা চলেন ভাই। আমরা শুরুতেই 1 নম্বর সিএলএ মাশাআল্লাহ খুবই সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছি। খুব সুন্দর বললে হবে না, এটা জাতমান খুবই হাই কোয়ালিটি। এগুলো ধরেন সচরাচর মুন্ডি বকনার চেয়েও দুধ দেয় আবার বেশি। এই বকনাটা দেখেন, হলে মাথাটা ফুটবলের মতো ছোট গোলাকার এবং গলা চিপা, ঠোঁটটা গোলাপি, পা হাত পাগুলো দেখতে পাচ্ছেন 4টা পায়ের খুরি বাটির মতো গোল এবং সাদা, লাভি কম্বল কিছুই নাই। বয়স কত মাস হবে এটার? এটা বয়স আপনার 7+ হবে। 7 মাস প্লাস বয়স হবে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় কালার কম্বিনেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখান আপনি তলা বাটটা দেখান। আচ্ছা আচ্ছা, এই যে 4টা বাট 4 জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন। জি, এবারে একটু ঘুরে দেখা দেন। আসলে বকনা চারপাশ ঘুরে না দেখালে বকনা দর্শকে চিনতে পারবে না। আচ্ছা, এই বকনাটির দাম কেমন চাচ্ছেন ভাই? এই বকনাটার দাম হলে 67,500 টাকা দাম চাচ্ছি। আচ্ছা আচ্ছা, দর্শক ভাড়া আলোচনার মাধ্যমে নিতে পারবে, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে সিএল এর প্রথম গরু, এটা সরাই দেন। দ্বিতীয় নম্বরটি আমরা দেখি। জি ভাই, আমরা এই পাশে সিএল এর দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি বকনা দেখতে পাচ্ছি। একটা কিউট একটা সুন্দর বকনা, খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খায়। মাজার থেকে ঘাড় পর্যন্ত একদম স্ট্রেট সোজা, চামড়াটা রসুনের চুষার মতো পাতলা, পা হাত পাগুলো মোটা মোটা এবং পাছাটা দেখেন অনেক ভারী। আচ্ছা আচ্ছা, বয়স কত মাস হবে ভাই এটার? এটা 8 মাস। 8 মাসের মতো বয়স। আসলে আমার এলি কালেকশন করা জিনিস, তো এগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন। আমরা আনুমানিক বয়সটা বলে থাকি, হয়তো 15 দিন 20 দিন হয়তো বেশি বা কম হতে পারে, আমরা সঠিক বলতে পারি না বয়সটা কেমন। আচ্ছা আচ্ছা, সংগ্রহ করা জিনিস তো। এই বকনাটির দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম রাখছে 68,500 টাকা। 68,500 টাকা দাম রাখছেন, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি নিতে পারবে। আচ্ছা, এটাও সরাই দেন, পরে গরুটি আমরা দেখাই। ভাই, আমরা সেলে 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি বকনা দেখতে পাচ্ছি। এই বকনাটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের, কি জাতের বকনা এটি? বকনাটা জাতমানটা দেখেন, আপনার ঠোঁটটা প্রথমে তো গোলাপি, মাথাটা ফুটবলের মতো ছোট এবং গলা চিপা, লাভি কম্বল কিচ্ছু নাই, চামড়াটাও রসুনের চুষার মতো পাতলা এবং হাই পার্সেন্টের একটা বকনা। এগুলো আমরা হলিস্টার ফিজাম ডানো বকনা বলে থাকি, খুব জাতমান ভালো। এগুলো সর্বোচ্চ বাংলাদেশের দুধের পরিমাণটা বেশি হবে এই বকনা। এই বকনাগুলো থেকে? জি, এই বকনাটা। এই বকনাগুলো থেকে কেমন দুধ পাওয়া যেতে পারে? এই প্রথম ল্যাকটেশনে ধরেন আপনি বলি, প্রথমে সব বকনারই একটু কম হয়, 18-19 লিটার এমন মানে আশা করা যাচ্ছে। 18 থেকে 19। তারপর হলে দেয়ার মালিক আল্লাহ, আমি তো বলতে পারবো না, আমি আনুমানিক বলতেছি, কিন্তু জাতমান ভালো আছে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এই বকনাটির দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম চাচ্ছি আমি 73,500 টাকা। 73,500 টাকা দাম চাচ্ছেন। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ অবশ্যই নিতে পারবে, দরদাম করে নিতে পারবে। আচ্ছা, এটাও সরাই দেন, পরে গরুটি আমরা দর্শকদের দেখাই। আচ্ছা দেখান। সিলেটের 4 নম্বরে আমরা আরেকটি বকনা দেখতে পাচ্ছি ভাই, এই বকনাটি সম্পর্কে একটু বলবেন। এই বকনাটা সম্পর্কে দর্শক ভাইরা জাতমান দেখলে বুঝতে পারবেন, যে দর্শকেরাই বলবে যে এই বকনাটা কেমন।
আমি তো সবকিছু তো বলে দিচ্ছি, তারপর দর্শকরা ভিডিও মাঝখানে দেখে বলতে পারবেন যে জাতমানটা কেমন। এর গলাটা সিপা দেখেন, লাবি কম্বল কিছু নেই, মাজার থেকে ঘাড় পর্যন্ত স্ট্রেট সোজা, বুঝছেন? প্রিন্টটা কত সুন্দর প্রিন্ট, বড় সাপের একটা প্রিন্টের বকনা। উলান পালানটা আপনি দেখেন দর্শকে, খুব ভালো আছে। বয়স কত মাস হবে এটা? এটার বয়স 9+, মানে 10+, 9+ বলা যাবে না, 10+ বলছি। খুব সুন্দর বকনা, জি প্লাস বয়স হবে। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, এই বকনটির দাম কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম রাখছি আমি হলে আপনার 75,000 টাকা। 75,000 টাকা দাম রাখছেন, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি নিতে পারবে। আমরা এই পাশে সেলের 5 নম্বরে আরেকটি বকনা দেখতে পাচ্ছি, এই বকনাটির সম্পর্কে একটু বলবেন দর্শক। এই বকনাটা হলস্টেন ফ্রিজিয়াম ডানো বকনা, এখান থেকে খাওয়া দাওয়া খুব মানে খানিয়ালা বকনা। এই বকনাটা ধরেন আলি দুজনের খাবার একাই খায়। আচ্ছা আচ্ছা, খুব খানিয়ালা। বয়স কত মাস হবে এটা? এটার বয়স আপনার আলি 10+ হবে। 10+ বয়স হবে না? আচ্ছা আচ্ছা, দেখেন উলান পালানটা খুব সুন্দর। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, উলান পালানো ভালো আছে এই সাইড থেকে। হ্যাঁ, এই সাইডটিকে আপনি ঘুরেই দেখাচ্ছি দর্শকের, এই সাইডটিকেও ঘুরে দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, এই বকনাটির দাম কেমন চাচ্ছেন ভাই? এই বকনাটার দাম চাচ্ছি আমি 82,500 টাকা। 82,500 টাকা দাম চাচ্ছেন? জি। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? নিতে পারবে। তো ভাই, গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে বললাম, বলতে চাই যে আমার স্ক্রিনে ভিডিও দেখে যদি কোনো কাস্টমার ভাইয়ের বকনার চয়েস হয়ে থাকে, তা আমার সাথে দরদাম করবে। তে যখন আলি সব কিছু হয়ে যাবে, তাহলে আমাকে বুকিং দিবে কিছু টাকা, আমি তার জন্যে পরদিন বা দুদিন পর বা 7 দিন পর যদি নেয়, তাহলে কোনো খাবার খরচ দেওয়া লাগবে না একটা গরু। আর যদি মনে করে যে হলে যেদিন তুলে নেবে, আমাকে পেমেন্ট করে দিলে আমি ইনশাল্লাহ ঠিকানা মতো আমাকে পৌঁছাই দেবো। আর যারা হলে আসতে পারবে না বা প্রবাসী ভাইদের, সেক্ষেত্রে আমার সাথে মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট হবে, সব কিছু বিস্তারিত আমি বলে দেবো কখন কী করতে হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটি একটু বলেন। আমার মোবাইল নাম্বার 01746-47-77-82, এটা ইমো নাম্বার, এটা পার্সোনাল। ঠিক আছে ভাইজান, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।